হ্যালো এভরিওয়ান, সাকসেস কোয়েডর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুল ইন্সপেক্টর পদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে। তো পরীক্ষার সিলেবাস সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যারা আবেদন করেছেন। এই পরীক্ষার প্রথম অংশে আছে এডুকেশন বা চাইল্ড সাইকোলজি এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন। তো সেই সিলেবাস সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ছোটোখাটো ধারণা দিয়েছি আগে, যেটা হয়তো সম্পূর্ণ সিলেবাস নয়। আমরা এই চাইল্ড সাইকোলজি ও পেডাগজি সিলেবাস সম্পর্কে যে সিলেবাসটা আপনাদেরকে দিয়েছিলাম, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা এবং কিছু নমুনা প্রশ্নোত্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এগুলি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথম চ্যাপ্টার, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে আমরা কী বুঝি। ডেভেলপমেন্ট বলতে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল একটা শিশুর ক্ষেত্রে এই ধরনের বৃদ্ধিকেই বোঝানো হয়। পরের পয়েন্টে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্য। প্রথম পয়েন্টে আছে দিস প্রসেস ইজ কন্টিনিউয়াস আনটিল দ্য ইন্ডিভিজুয়াল রিচেস ম্যাচুরিটি, অর্থাৎ সে পরিণত বয়সে না পৌঁছানো অবধি এই ডেভেলপমেন্ট প্রসেসটি চলতে থাকে। দ্বিতীয় পয়েন্টে দেওয়া আছে যে এটি কিছু সিকুয়েন্স ফলো করে চলে, অর্থাৎ এর কিছু স্টেপস আছে। ফার্স্ট স্টেপ ইনফ্যান্সি, সেকেন্ড আর্লি চাইল্ডহুড, থার্ড লেট চাইল্ডহুড, ফোর্থ অ্যাডোলেসেন্স এবং শেষে ম্যাচুরিটি, অর্থাৎ যে পর্যায়ে গিয়ে ডেভেলপমেন্ট প্রসেসটা শেষ হচ্ছে। তিন নম্বর পয়েন্টে আছে ডেভেলপমেন্ট ইজ বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, অর্থাৎ গুণগত এবং পরিমাণগত। মানে ডেভেলপমেন্টটা যদি তার ভালো হয়, মানে পরিমাণগত দিক থেকে যদি সেটা ভালো হয়, তবে তার গুণগত মানও উন্নত হবে। একটি শিশুর ক্ষেত্রে যদি সে ভালো শিক্ষা পায়, তাহলে তার গুণগত মানও উন্নত হতে থাকবে। চার নম্বর পয়েন্টে আছে ডেভেলপমেন্ট ইজ অ্যাফেক্টেড বাই সেক্স, ফিজিক্যাল ইন্টেলিজেন্স ইটিসি। ইট ইজ এ কমপ্লেক্স প্রসেস, অর্থাৎ এটি একটি জটিল প্রক্রিয়া, যেটা লিঙ্গ, শারীরিক বৃদ্ধি ইত্যাদির দ্বারা অ্যাফেক্টেড হয়ে থাকে। লিঙ্গ বলতে এখানে বোঝানো হয়েছে যে ছেলেদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের রেট একরকম হয়, মেয়েদের ক্ষেত্রে আরেক রকম হয়, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে একটু কম হয়। এই ডেভেলপমেন্টের রেট মানে তাড়াতাড়ি হচ্ছে না ধীরে হচ্ছে, সেটাকে কিছুটা প্রেডিক্ট করা যায় বা অনুমান করা যায়। যদিও এটা পুরোপুরি অনুমান করা যায় না, তবুও কিছুটা করা যায় এটা দেখে যে শিশু তাড়াতাড়ি শিখছে না ধীরে ধীরে শিখছে। এই হলো ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য। এগুলো থেকে আপনাদেরকে হয়তো প্রশ্ন দেবে এরকম যে এর মধ্যে থেকে কোন স্টেটমেন্টটি ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স নয় বা কোনটি ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স। আসুন দেখে নেওয়া যাক এর পরে কী আছে। টাইপস অফ ডেভেলপমেন্ট, ধরন, অর্থাৎ কি কি ধরনের ডেভেলপমেন্ট হতে পারে। প্রথম আছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটা শুধুমাত্র শারীরিক বৃদ্ধিকেই বোঝাচ্ছে। দ্বিতীয় কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ জ্ঞান সম্বন্ধীয় বৃদ্ধি। বয়স বাড়ার সাথে সাথে পরিবেশ থেকে শিশুরা জ্ঞান আহরণ করতে থাকে, সেটা শোনা, কোনো কিছু ছোঁয়া, দেখা ইত্যাদির মাধ্যমে শিখতে থাকে। এটাকেই বলা হয়েছে জ্ঞান সম্বন্ধীয়। তিন নম্বর আছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক এবং কিছুটা মানসিক বৃদ্ধি। ইমোশনাল বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, এটা সাধারণত শিশুদের মধ্যে এটা আসে ভাগ করে নেওয়া, অন্যকে সাহায্য করা ইত্যাদির মধ্যে। মানে শিশুর সোশ্যালাইজেশন হচ্ছে, সে সেখানে আরও পাঁচটা বাচ্চার সাথে মিশছে এবং সেখান থেকে সে কী শিখছে, এই জাতীয় জিনিসগুলি। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ভাষার
ডেভেলপমেন্ট। ভাষা শিক্ষা শিশুরা প্রথমে চেষ্টা করে যে একে অন্যের সাথে কমিউনিকেট করা যায় কিভাবে, অন্যের সাথে যোগাযোগ করার যে মাধ্যম সেটা তারা শিখতে চায়, সেটাকেই বলা হয়েছে ভাষা। সেখান থেকেই ভাষার উৎপত্তি হয়ে থাকে। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কতগুলো মাধ্যমের মধ্যে হয় সেগুলি কথা বলা, আকার ইঙ্গিত, লেখা ইত্যাদিকে বোঝানো হয়েছে। এগুলি ছিল টাইপস অফ ডেভেলপমেন্ট। এবার আসা যাক স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ কি কি ধাপ আছে। এখানে ডেভেলপমেন্টকে চারটি ধাপে ভাগ করা হয়, ইনফ্যান্সি স্টেজ, চাইল্ডহুড এজ, অ্যাডোলেসেন্স এজ এবং অ্যাডাল্টহুড এজ। প্রত্যেকটার একটি নির্দিষ্ট বয়সকাল পর্যন্ত এর সীমানা আছে। ইনফ্যান্সি স্টেজের 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই পর্যায়টি থাকে। চাইল্ডহুড এজ 2 বছর থেকে 12 বছর পর্যন্ত, যেটিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, আর্লি চাইল্ডহুড এজ বা টয় এজ বা খেলার বয়স, এটি 2 থেকে 6 বছর পর্যন্ত। 2 নম্বর লেট চাইল্ডহুড স্টেজ, যেটি 6 থেকে 12 বছর পর্যন্ত। তারপরে আসছে অ্যাডোলেসেন্স স্টেজ, এটি 12 থেকে 18 বছর পর্যন্ত। 4 নম্বরে আছে অ্যাডাল্টহুড এজ, এটি 18 থেকে 65 বছর বা যতদিন সে বেঁচে থাকবে ততদিন এটা চলতে থাকে। এই অ্যাডাল্টহুড স্টেজ এটিকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমে আর্লি অ্যাডাল্টহুড, যেটি 18 থেকে 25 বছর পর্যন্ত। দ্বিতীয় ইয়ং অ্যাডাল্টহুড, যেটি 25 থেকে 40 বছর পর্যন্ত। তৃতীয় ম্যাচিওর অ্যাডাল্টহুড, যেটি 40 থেকে 65 বছর পর্যন্ত। এবং শেষ এগেইন অ্যাডাল্টহুড, যেটি 65 বছর থেকে ক্রমাগত চলতে থাকে। তারপরে আসছে কনসেপ্ট অফ গ্রোথ। এই গ্রোথ আর ডেভেলপমেন্ট একটা আরেকটার সাথে রিলেটেড বা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, কেননা দুটো একই সাথে চলতে থাকে। গ্রোথ বলতে বোঝানো হয় শুধুমাত্র ফিজিক্যাল বৃদ্ধিকে গ্রোথ বলা হয়, মানে শিশুর ক্ষেত্রে যখন তার শুধুমাত্র শারীরিক বৃদ্ধি হচ্ছে সেটাকেই গ্রোথ বলা হচ্ছে। কিন্তু ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র শারীরিক বৃদ্ধি নয়, সেখানে তার শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত রকম বৃদ্ধিকেই বোঝানো হয়েছে। তারপরে আছে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কী কী বিষয় এই গ্রোথ আর ডেভেলপমেন্টকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রথমেই আসবে সব থেকে যেটা জরুরি বা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হেরিডিটি, অর্থাৎ বংশ পরম্পরা। বাবা মার কিছু গুণ বাচ্চাদের মধ্যে অবশ্যই থাকে, সেটাকেই হেরিডিটি বোঝানো হচ্ছে। এটা কী কী বিষয়ের ক্ষেত্রে হতে পারে? হাইট, ওয়েট, বডি শেপ, কালার অফ স্কিন, অর্থাৎ গায়ের রং, চুলের রং ইত্যাদি বিষয়। দ্বিতীয় পয়েন্ট আছে এনভায়রনমেন্ট, পরিবেশ, অর্থাৎ বাচ্চারা কী ধরনের পরিবেশে বড় হচ্ছে, বাড়ির পরিবেশ কেমন, সামাজিক পরিবেশ কেমন ইত্যাদি বিষয়গুলো। 3 নম্বর পয়েন্ট আছে নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি। শিশুদের বৃদ্ধির একটা অন্যতম উপাদান হলো পুষ্টি, অর্থাৎ শিশুরা যদি ঠিক মতন পুষ্টি না পায় তাহলে গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোই ব্যাহত হবে। অর্থাৎ প্রত্যেকটি শিশুর একটি নির্দিষ্ট পরিমাণ নিউট্রিশন দরকার, যেটা তাকে বেড়ে উঠতে সাহায্য করবে। 3 নম্বর পয়েন্ট ছিল নিউট্রিশন। 4 নম্বর সেক্স, অর্থাৎ লিঙ্গ। ডেভেলপমেন্ট এবং গ্রোথ দুটোই ছেলে এবং মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তার একরকম, মেয়েদের ক্ষেত্রে আরেকরকম। ছেলেদের ক্ষেত্রে এই প্রসেসটা একটু দ্রুত গতিতে হয় এবং মেয়েদের ক্ষেত্রে এটি একটু ধীর গতিতে হয়। এবং শারীরিক বৃদ্ধির ক্ষেত্রেও ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। এই চ্যাপ্টারের লাস্ট যে বিষয়টি আমরা একটু নজর রাখবো সেটি হচ্ছে রিলেশনশিপ বিটুইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি হচ্ছে যে শিশুরা এই ডেভেলপমেন্টের সাথে কীভাবে সম্পর্কযুক্ত সেখান থেকে শেখার ব্যাপারে। ডেভেলপমেন্ট বলতে আমরা আগেই বললাম যে ডেভেলপমেন্ট এবং গ্রোথ সেটা ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সব কিছু বলতে পারে। একটা শিশুর যখন ডেভেলপমেন্ট বা গ্রোথ
সেটা স্বাভাবিক গতিতে বা স্বাভাবিক ধারায় হতে থাকে, তখন তার শেখার প্রসেসটা বা শিক্ষাটাও সে ঠিকভাবে চলতে থাকে বা সুস্থভাবে সেটা চলতে থাকে। যখনই তার ডেভেলপমেন্টটা বা গ্রোথ ব্যাহত হচ্ছে কোনো কারণে, সেক্ষেত্রে শিশুর শেখার প্রসেসটাও ব্যাহত হয়। শেখার প্রসেসটা ডেভেলপমেন্টের দ্বারা কিছুটা পরিমাণে এফেক্টেড হয়, যেটি সামাজিক কারণের ফলেও হতে পারে। এখান থেকে আরো একটা জিনিস মনে রাখার বিষয় আছে, যেখানে এই রিলেশনশিপ বিটুইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট যে 4 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, লার্নিং এফেক্টস ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অলসো এফেক্টস লার্নিং। অর্থাৎ লার্নিং ডেভেলপমেন্টকে যেমন এফেক্ট করে থাকে, ঠিক তেমনি ডেভেলপমেন্টও লার্নিংকে এফেক্ট করতে থাকে। যখন একটি শিশু বড় হতে থাকে, তখন সে চারপাশের সাথে সোশ্যালি ইমোশনালি ইন্টারাক্ট করতে থাকে এবং সে সেখান থেকে নতুন নতুন জিনিস শিখতে থাকে এবং সে তার সেখান থেকে চারিত্রিক গঠন তার তৈরি হতে থাকে। অর্থাৎ বৃদ্ধির সাথে সাথে শুধুমাত্র যে শিক্ষার বিষয়টা সেটাই নয়, সেখানে তার চারিত্রিক বৈশিষ্ট্যও তৈরি হতে থাকে। এটি ছিল রিলেশনশিপ বিটুইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। এবার আমরা দেখে নেব যে এখান থেকে কি ধরনের নমুনা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, ডেভেলপমেন্ট অকার্স ইন হিউম্যান বিংস, অর্থাৎ ডেভেলপমেন্ট মানুষের শরীরে কিভাবে হয়। দেখুন উত্তরটা কি আছে, চলুন দেখে নেওয়া যাক। 4 নম্বর অপশন, অর্থাৎ এখানে যে অপশনগুলি দেওয়া আছে সবকটি সঠিক। আপ টু দ্য এন্ড অফ অ্যাডোলেসেন্স পিরিয়ড, আপ টু দ্য এন্ড অফ চাইল্ডহুড, আপ টু দ্য স্টার্টিং অফ অ্যাডাল্টহুড। অর্থাৎ অ্যাডোলেসেন্সের শেষ পর্যন্ত, চাইল্ডহুডের শেষ পর্যন্ত এবং অ্যাডাল্টহুডের শুরু, সবগুলোই আমাদের ডেভেলপমেন্টের অন্তর্গত বা এই স্টেজগুলো, এই ধাপগুলো ডেভেলপমেন্টের মধ্যে আছে। দ্বিতীয় প্রশ্ন, দ্য মিনিং অফ ডেভেলপমেন্ট ইজ, ডেভেলপমেন্টের মিনিং। এখানে যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে যেটি সঠিক সেটি হলো 4 নম্বর অপশনটি, সিরিজ অফ চেঞ্জেস অ্যাজ এ রেজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। অর্থাৎ পরিবর্তনের কিছু ধারা যেগুলি ম্যাচুরেশন এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়। অপশন 4টে দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হল অপশন 2, অর্থাৎ ডেভেলপমেন্ট ইজ নট এডেড বাই স্টিমুলেশন, অর্থাৎ ডেভেলপমেন্ট উত্তেজনার সাথে আসে না, উত্তেজনার সাথে সম্পর্কযুক্ত নয় বা ডেভেলপমেন্টের সাথে উত্তেজনার কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট ইজ নট অ্যান ইনকারেক্ট ওয়ান, অর্থাৎ কোনটি সঠিক নয়। উত্তরটি দেখে নেওয়া যাক। উত্তরটি হলো অপশন 2, অর্থাৎ ডেভেলপমেন্ট ইজ নট দ্য রেজাল্ট অফ কোইনসিডেন্স, অর্থাৎ ডেভেলপমেন্ট কোইনসিডেন্সের ফল নয়, অর্থাৎ এটি হঠাৎ করে হয় না, এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমরা চ্যাপ্টার পড়ার সময় আগেই বলেছি। 5 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট ইজ কারেক্ট, অর্থাৎ এখানে কোনটি সঠিক। উত্তরটি হলো 4 নম্বর, অর্থাৎ সবগুলো স্টেটমেন্টই এখানে সঠিক। যে অপশানগুলো দেওয়া রয়েছে এখানে সবকটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। 6 নম্বর প্রশ্ন, কগনিটিভ ডেভেলপমেন্ট মিনস, কগনিটিভ ডেভেলপমেন্ট কি সেটাও আমরা আগে আপনাদেরকে জানিয়েছি। তো এখানে কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়, 4টে অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি হলো অপশন 1, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির বৃদ্ধিকে বোঝানো হয়। 7 নম্বর, আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ডাজ দ্য ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড অকার ইন এ পজিটিভ ম্যানার, অর্থাৎ কী ধরনের পরিবেশে বা কী সিচুয়েশানে ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হয় একটা শিশুর,
যেটা পজিটিভ ম্যানারে হয়, অর্থাৎ কোনো খারাপ কিছু নয়, ভালো। উত্তরটি হলো অপশন ওয়ান, হোয়েন দ্য চাইল্ড ইজ কনসিডার অ্যাজ ইম্পর্টেন্ট অ্যান্ড ফিলিংস আর রেসপেক্টেড, যখন কোনো শিশুকে গুরুত্ব দেওয়া হয় এবং তার ফিলিংসকে যথাযথ সম্মান দেওয়া হয়, অর্থাৎ সে কি ভাবছে সেটাকে যথাযথ গুরুত্ব দিয়ে যখন তাকে বোঝানো হয় বা ভাবা হয়, তখন তার ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। 8 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ এ চিলড্রেন ডিপেন্ডস অন, অর্থাৎ শিশুর ভাষার ডেভেলপমেন্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তরটি হলো অপশান 4, অর্থাৎ সবগুলি। এখানে যে অপশানগুলি দেওয়া আছে ভালো করে দেখুন, এই সবগুলি শিশু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা দায়ী। 9 নম্বর প্রশ্ন, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইমোশনাল ডেভেলপমেন্ট আর, ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনটি কারণ এখানে। উত্তরটি হল অপশান 4, অর্থাৎ সবগুলি। ফিজিক্যাল হেলথ, মেন্টাল অ্যাবিলিটিস, ফ্যাটিগু অ্যান্ড অল অফ দিস হবে উত্তর। এখানে ফ্যাটিগু কথা অর্থ হচ্ছে অবসাদ, ফিজিক্যাল হেলথ মানে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি, সবগুলোই তার ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দায়ী। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রোথ, অর্থাৎ গ্রোথ বলতে কী বোঝায়। উত্তরটি হবে অপশন 2, অর্থাৎ চেঞ্জ রিলেটেড টু মেজারমেন্ট, অর্থাৎ মানে গ্রোথ বলতে আমরা আগেই বলেছি যে শুধুমাত্র শারীরিক বৃদ্ধিকেই এখানে গ্রোথ বলা হয়েছে। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের একটা জিস্ট, যেটি আপনাদের হয়তো খুব কাজে লাগবে আশা করি, যেটা আমরা এই চ্যাপ্টার থেকে যতটুকু পড়ার বিষয় সেটুকুই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমরা এরকমভাবেই আরও আপনাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসছি, আমরা তৈরি করছি। আপনাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। আপনাদের এই সাবস্ক্রিপশন আমাদেরকে আরও ভালোভাবে কাজ করার জন্য উৎসাহ দেবে। ধন্যবাদ।